हेलो एवरीवन, वेलकम टू डब्ल्यूबीसीएस जर्नी। आज के इंडस वैली सिविलाइजेशन पार्ट थ्री क्लास करब। एर आगे किन्तु इंडस वैली सिविलाइजेशन ऊपर दुटो क्लास अलरेडी करानो हो गए। एछाड़ाओ प्री हिस्टोरिक कल्चर्स इन इंडिया ऊपर दुटो क्लास करानो हो गए। सो तुम्हारा जरा देखो नी ऊपर आई बटने एंड वीडियो डिस्क्रिप्शन बक्से प्लेलिस्टर लिंक देवा थाकबे, ओखान थेके गिये आगे क्लास चार्टे किन्तु देखे नेबे। और वीडियो डिस्क्रिप्शन बक्से देखबे कृष्णा रेड्डी एनसियंट हिस्ट्री एमसीक्यू बोले प्लेलिस्टर नामटा रयेछे। सो तुम्हारा ओखान थेके देखे नियो। तो चलो आज के क्लास शुरू करी। तार आगे बोले रखी, चैनल যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর যারা আমাদেরকে ফেসবুক পেজ এন্ড টেলিগ্রাম চ্যানেলে ফলো করো না, তারা কিন্তু ওখানেও আমাদের ফলো করতে পারো। ডব্লিউবিসিএস জার্নি নামেই রয়েছে ওখানে। সো চলো আজকে ক্লাস শুরু করি। এখানে আমরা টোটাল 25টা করে কোশ্চেন সলভ করি। শুধু কোশ্চেনের অ্যান্সারই আমরা জানি না, এছাড়াও এক্সট্রা যে ইনফরমেশন কোশ্চেনে যে অপশানে আদার অপশানগুলো থাকে সেগুলো নিয়েও কিন্তু আমরা এখানে ডিসকাস করি। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নেই। প্রথম কোশ্চেন কি বলছে, অ্যাট উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেট হরপ্পান সাইটস হ্যাভ আর্কিওলজিস্ট ডিসকভার্ড ফোর এক্সেলেন্ট ব্রোঞ্জ ইমেজেস। প্রত্নতাত্ত্বিকগণ তারা কোন লেট হরপ্পান সাইটে চারটে এক্সেলেন্ট তামার ইমেজ ডিসকভার করেছিলেন। সো এর অ্যান্সার কী হয়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে দৈমাবাদ। সো দৈমাবাদে চারখানা এক্সেলেন্ট ব্রোঞ্জ ইমেজেস ডিসকভার হয়েছিল। সো এইটা মনে রাখবে। আর দৈমাবাদ কোথায় অবস্থিত, এটা কিন্তু দৈমাবাদ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এবার দেখো এখানে অপশানে বাকি যেগুলো রয়েছে, লোথাল, ধোলাভিরা, আর তোমরা এই নামটা অনেকেই জানো না, ভাগদ্রব, তো এই তিনটে জায়গায় কিন্তু গুজরাটে অবস্থিত। সো এটা কনফিউজ হবে না, মনে রাখার সুবিধা। এখানে দৈমাবাদটাই শুধু মহারাষ্ট্রে অবস্থিত, বাকি তিনটেই কিন্তু গুজরাটে অবস্থিত। প্রত্যেকটার নাম ভালো করে খেয়াল রাখবে। তো নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 52 কী বলছে, মেজরিটি অফ দ্য ইন্দাস বিডস। বিড মানে কী বলতো, বিড মানে হচ্ছে পুঁতি, যে পুঁতিগুলো দিয়ে মালা তৈরি করা হয়, তো ওই ধরনের ওইটাকেই বলা হচ্ছে বিডস। সো সিন্ধু সভ্যতার সময় যে সিন্ধুর আমরা মানে যে পুঁতিগুলো মেসোপটেমিয়াতে এক্সপোর্ট করা হতো, মানে রপ্তানি করা হতো, তার মেজরিটি মানে বেশিরভাগ ইন্দাস বিডস সেটা কী দিয়ে তৈরি হতো সেটাই আমাদের জানতে চেয়েছে। এটা বেশিরভাগ ইন্দাস বিডস তৈরি হতো কার্নেলিয়ান দিয়ে। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। বিডস মানে আমি বলেই দিলাম, যাদের যারা জানতে না তারা এটা জেনে রাখো, বিডস মানে কিন্তু পুঁতি। আর এপিগ্রাফি কী, নেক্সট কোশ্চেন আমরা দেখবো। এপিগ্রাফি, হোয়াট ইজ এপিগ্রাফি, এপিগ্রাফি হচ্ছে স্টাডি অফ ইনস্ক্রিপশনস। স্টাডি অফ ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন মানে তো শিলালিপি। সো শিলালিপির স্টাডিকে কিন্তু এপিগ্রাফি বলা হয়। এবার দেখো অপশানে বাকিগুলোও তো আমাদের রয়েছে, সেটা আমাদের দেখতে হবে যে বাকিগুলোর মধ্যে কোনটা কী। স্টাডি অফ কয়েন্স পরীক্ষায় প্রচুরবার কোশ্চেন এসেছে। সো স্টাডি অফ কয়েন্সকে কিন্তু নিউমিসমেটিক্স বলে। আর যদি বলো যে স্টাডি অফ ওল্ড রাইটিংস মানে ইনস্ক্রিপশন, শিলালিপিতে যে পুরোনো যুগের যে লেখাগুলো সেই হ্যান্ড রাইটিংগুলোর যে স্টাডি করা হয় সেইটাকে কী বলে, সেটাকে কিন্তু প্যালিওগ্রাফি বলে। আর যদি বলো স্টাডি অফ ম্যাটেরিয়াল রিমেন্স অফ দ্য পাস্ট, তাহলে সেটাকে কিন্তু বলা হয় আর্কিওলজি। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে। শুধু আমাদের অপশানের যে অ্যান্সার হবে শুধু সেটুকু জানলেই হবে না, এক্সট্রা ইনফরমেশানগুলোও জানতে হবে। আর স্টাডি অফ ইনস্ক্রিপশনসকে বলা হচ্ছে এপিগ্রাফি। প্রত্যেকটা টার্ম খেয়াল রাখবে, যেগুলো বললাম সেগুলো পারলে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন দেখবো আজকের, ফাইন্ড আউট দ্য ওল্ডেস্ট এজ ফ্রম দ্য ফলোয়িং। এখানে যে চারখানা যুগ নাম বলা আছে তার মধ্যে সবথেকে পুরনো যুগ কোনটা ছিল, সবথেকে পুরনো যুগ ছিল প্যালিওলিথিক এজ। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব, উইচ অফ দ্য ফলোয়িং কালচার্স ক্যান নট বি কনসিডার্ড আ প্রোটো হরপ্পান কালচার। এর মধ্যে কোন কালচারটাকে প্রোটো হরপ্পান কালচার হিসেবে কনসিডার মানে গণ্য করা হয় না। তো এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরি, আমরি কালচার, আমরি একটা হরপ্পান সাইটের নাম, এই আমরিটা কোথায় অবস্থিত, এটা কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। আর এই যে আর একটা কোটদিজিয়ান কালচার, এই নামগুলো তোমরা শুনেছো, আমি বলছি যে এই আমরি আর কোটদিজিয়ান কালচার, ওটাকার কালচারকে বলা হয় কোটদিজিতে যে কালচারটা ছিল সেটাকেই কোটদিজিয়ান কালচার। সো কোটদিজিয়ান কালচার অ্যান্ড আমরি কালচার, এইগুলো কিন্তু সব দুটোই কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রদেশের কালচার। এছাড়া যে বাকি অপশানে রয়েছে সথি কালচার আর ঝপ কালচার, দুটো কিন্তু আলাদা,
এই ঝোপ বলে একটা ভ্যালি আছে উপত্যকা, যেটা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। আর সোথি বা অনেক সময় বলা হয় সোথা, সো এটাকে কিন্তু এটা কিন্তু অবস্থিত হরিয়ানা। সো এইবার এই কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা জানতে হবে আমাদের। প্রোটো হরপ্পান কালচার হিসেবে গণ্য করা হয় না কোন কালচারকে? অ্যান্সার কী হয়ে যাবে? ঝোপ কালচার, যেটা কোথায় অবস্থিত আমি একটু আগেই বললাম, পাকিস্তানের বালুচিস্তানে। তাহলে প্রত্যেকটা মনে রাখো, আমরি কোথায় অবস্থিত? পাকিস্তানের সিন্ধ প্রদেশে। আর ঝোপ কালচার কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তান। আর সতি কালচার এটা কোথাকার? হরিয়ানার। আর হচ্ছে কোর্দিজিয়ান কালচার যদি বলা হয় তাহলে এটাও কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রদেশের কালচার। আশা করি এতটা ক্লিয়ার। কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ইন দ্য সিভিলাইজেশন, আচ্ছা নেক্সট কোশ্চেন, ইন দ্য সিভিলাইজেশন বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস? এই যে সিন্ধু সভ্যতা, এইটা কোন পিরিয়ডসে বিলং করে, কোন পিরিয়ডসের অন্তর্ভুক্ত? তো এর অ্যান্সার কী হয়ে যাবে? প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড। প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ডের অন্তর্ভুক্ত কিন্তু এই সিন্ধু সভ্যতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এক্সকাভেশনস মান্দা ইজ দ্য ড্যাশ সাইট অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার মানে এবার দেখো অপশানে কি বলতে চাইছে, উত্তরতম নাকি সর্বদক্ষিণ নাকি সব থেকে পূর্ব প্রান্তে নাকি সব থেকে পশ্চিম প্রান্তে অবস্থিত এই মান্দাস সাইটটা, সরি মান্দাস সাইট। তো এইটা তোমাদেরকে বহুবার আমি ক্লাসে করিয়েছি যে মান্দা কিন্তু নর্দার্ন মোস্ট, মানে সিন্ধু সভ্যতার যে সমস্ত জায়গা সাইটগুলো নিয়ে তৈরি হয়েছিল তার সব থেকে উত্তর প্রান্তে মান্দা অবস্থিত। আর এই মান্দা কোথায় অবস্থিত? মান্দা কিন্তু অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা এবার আমাদের কোশ্চেন তাহলে এখান থেকে এটাও হয়ে যেতে পারে কোশ্চেন যে সাউদার্ন মোস্ট সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন, তাহলে সেক্ষেত্রে তোমরা কী অ্যান্সার করবে? সাউদার্ন মোস্ট মানে কি? সর্বদক্ষিণ প্রান্ত। এক মিনিট, এই যে নর্থে হচ্ছে মান্দা, সর্বদক্ষিণ প্রান্তে হচ্ছে দৈমাবাদ। দৈমাবাদ কোথায় অবস্থিত? আমি একটু আগেই বলেছি মহারাষ্ট্রে অবস্থিত। আর নর্থে হচ্ছে মান্দা, আর সব থেকে পূর্ব প্রান্তে অবস্থিত হচ্ছে আলমগীরপুর। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু আমাদের ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশ। আর সব থেকে পশ্চিমে অবস্থিত সুটকা গেন্ডার। সুটকা গেন্ডার কোথায় অবস্থিত? এটা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এই মানে এই যে পিকচারটা এটা খুব ভালো করে মাথায় পুরো আঁকিয়ে নাও যে সব থেকে নর্থে হচ্ছে মান্দা জম্মু অ্যান্ড কাশ্মীরে, সাউথে হচ্ছে দৈমাবাদ যেটা কোথায় অবস্থিত মহারাষ্ট্রে, আর ওয়েস্টে সুটকা গেন্ডার পাকিস্তানের বালুচিস্তান, আর ইস্টে হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশ। খুব ভালো করে মাথায় আঁকিয়ে নাও এই কোশ্চেন। এখান থেকে কিন্তু চারটে কোশ্চেন আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58, কোশ্চেন নাম্বার 58 কী বলছে? হুইচ ইজ দ্য বিগেস্ট বিল্ডিং অ্যাট মহেঞ্জোদারো? মহেঞ্জোদারোতে অবস্থিত সব থেকে বড় বিল্ডিং, বিগেস্ট বিল্ডিং কোনটা? তো এর অ্যান্সার কী হয়ে যাবে? গ্রেট গ্রেনারি। তোমরা আশা করি এই কোশ্চেনের অ্যান্সার জানতে। সো গ্রেট গ্রেনারি কিন্তু মহেঞ্জোদারোতে সব থেকে বড় বিল্ডিং। এবার দেখো এখানে যে বাকি অপশান রয়েছে, গ্রেট বাথ, গ্রেট গ্রেনারি, অ্যাসেম্বলি হল, এগুলো কিন্তু সবকটাই মহেঞ্জোদারোতেই অবস্থিত। সো মহেঞ্জোদারোতে অবস্থিত এগুলো সবকটাই, কিন্তু তার মধ্যে সব থেকে বড় বিল্ডিং হচ্ছে গ্রেট গ্রেনারি। ওকে, আশা করি এতটা ক্লিয়ার। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 59 কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন দ্য ফ্লোর অফ দ্য গ্রেট বাথ বিসাইডস বার্নড ব্রিক্স অ্যান্ড মর্টার? তো এইখানে বলতে চাইছে যে এই গ্রেট বাথ যে আমরা একটু আগেই দেখলাম মহেঞ্জোদারোতে অবস্থিত, গ্রেট বাথের যে মেঝে, মেঝেতে ইউজ করা হয়েছে পোড়া ইট, মর্টার, এগুলো তো ইউজ করা হয়েছেই, এছাড়াও আরও কী ইউজ করা হয়েছে সেটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে কোশ্চেনে। সো এছাড়াও কিন্তু আরও ইউজ করা হয়েছে জিপসাম। সো এটা ভালো করে খেয়াল রাখবে, গ্রেট বাথের ফ্লোরে ইউজ করা হয়েছে বার্নড ব্রিক্স, মর্টার অ্যান্ড জিপসাম। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60 কী বলছে? হাউ মেনি গ্রেনারিস আর দেয়ার ইন হরপ্পা? হরপ্পায় কতগুলো গ্রেনারি মানে কি? গ্রেনারি মানে হচ্ছে শস্য ভাণ্ডার। সো হরপ্পায় কতগুলো শস্য ভাণ্ডার অবস্থিত? এর অ্যান্সার কী হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 60 অ্যান্সার হয়ে যাবে 6। সো হরপ্পায় কিন্তু টোটাল 6টা গ্রেনারি অবস্থিত। কোশ্চেন নাম্বার 61 দেখবো আমরা, অ্যাট উইচ অফ দ্য ফলোয়িং, সরি এটা ইন্দাস হবে, ইন্দা হবে না। সো অ্যাট উইচ অফ দ্য ফলোয়িং ইন্দাস সিটিস ওয়াজ আ স্মল পট সাপোজড টু হ্যাভ বিন অ্যান ইঙ্ক ওয়েল ডিসকভার? এই ইঙ্ক ওয়েলের মাঝে কিন্তু একটা হাইফেন হবে। সো
এখানে কি বলতে চাইছে, অ্যাট উইচ অফ দ্য ফলোয়িং সিটি ইন দ্য সিটিজ, কোন সিন্ধু সভ্যতার শহরে ওয়াজ আ স্মল পট সাপোজড টু হ্যাভ বিন অ্যান ইঙ্ক ওয়েল ডিসকভার্ড। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে আমাদের সেটা দেখতে হবে। অ্যান্সার হচ্ছে ছানুধারু। এইবার এই প্লেসগুলো কোনটা কোথায় অবস্থিত সেটা দেখে নাও। ছানুধারুটা কিন্তু অবস্থিত পাকিস্তানের, এক মিনিট, ছানুধারু অবস্থিত পাকিস্তানের সিন্ধ প্রদেশে। আর মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো, হরপ্পা এগুলো হচ্ছে পাকিস্তানেই অবস্থিত। ছানুধারুটাও পাকিস্তানে, পাকিস্তানের সিন্ধ প্রদেশে, এবং লোথাল তো আমি এর আগেও বলেছি গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62 আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 62 কী বলছে, উইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নট টু বি ফাউন্ড ইন দ্য শিলস রিপ্রেজেন্টিং পশুপতি মহাদেব। এই পশুপতি মহাদেবের যে শিল, তোমরা খুব নামটা খুব ভালো করেই জানো, তো পশুপতি মহাদেবের যে শিল তাতে যে সমস্ত পশুর, মানে পশুর ছবি ছিল, সো তার মধ্যে এই যে চারটে অপশান দিয়েছে এর মধ্যে কোনটার ছবি ছিল না পশুপতি শিলে, কোন পশুটাকে ওখানে পাওয়া যায়নি। সো এর অ্যান্সার কী হয়ে যাবে, লায়ন। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে পশুপতি মহাদেবের শিলে কার, মানে কোন কোন প্রাণীর ছবি ছিল? সো এখানে কোন কোন প্রাণীর ছবি ছিল, এলিফ্যান্ট, টাইগার, বাফেলো, রাইনোসেরাস এগুলোর ছবি ছিল। এছাড়াও কিন্তু দুটো ছাগলেরও ছবি ছিল। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে, তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে যে কোনটা ছিল না। এই কোশ্চেনটাও কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 63 কী বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ওয়াজ মেনলি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ শিলস। এই যে শিলগুলো, এই শিলের ম্যানুফ্যাকচার মানে তৈরি করার ক্ষেত্রে, শিল তৈরি করার ক্ষেত্রে মানে প্রধানত কোন ম্যাটেরিয়ালটা ইউজ করা হতো সেটাই জানতে চেয়েছে আমাদের। ইউজ করা হতো স্টিয়াটাইট। সো এটা ভালো করে খেয়াল রাখবে, ভুল করেও টেরাকোটা করে দিও না। সো শিল ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে মেনলি ইউজ করা হতো স্টিয়াটাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, অ্যাট উইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য সিটি, সরি ইন দ্য সাইটস ডিড দ্য হিস্টোরিয়ান্স ডিসকভার হিউম্যান স্কেলিটনস হাডেলড টুগেদার ইন্ডিকেটিং দেয়ার ভায়োলেন্ট ডেথ। মানে কোন হরপ্পা সভ্যতার কোন শহরে হচ্ছে এরকম দুটো স্কেলিটন, মানুষের স্কেলিটন পাওয়া গেছে যারা দুজনে পরস্পরকে জড়িয়ে ধরেছিল, এবং যেটা দেখে ইন্ডিকেট করা গিয়েছে যে তাদের খুব ভয়ানক মৃত্যু হয়েছিল, মানে মৃত্যুর মুহূর্তে তারা আর কি এরকমভাবে ছিল, সেই জন্যেই তারা আর কি মারা গিয়েছিল। সো ভায়োলেন্ট যে ডেথ সেটাকে ইন্ডিকেট করছে। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে, মহেঞ্জোদারো। সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, এক মিনিট, এখানে আর একটা জিনিস বলার আছে। সুরকোডাডা, সুরকা কেন্দ্র তো আমি একটু আগেই বললাম পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত, আর সুরকোডাডা অবস্থিত গুজরাটে, আর হরপ্পা মহেঞ্জোদারো তো জানো পাকিস্তানে অবস্থিত। নেক্সট 65, কোশ্চেন নাম্বার 65 কী বলছে, হু অ্যামাং দ্য ফলোয়িং নেমড দ্য ইন দ্য সিভিলাইজেশন অ্যাজ দ্য হরপ্পান সিভিলাইজেশন আফটার দ্য নেম অফ দ্য ইন দ্য সাইট অফ হরপ্পা। একটা মানে ইন দ্য সাইট যে হরপ্পা, এটার এই হরপ্পা নামকরণ করার পরেই এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামকরণ কে করেছিলেন? তো তার অ্যান্সার কী হয়ে যাবে, স্যার জন মার্শাল। কোশ্চেনটা অনেকেরই মাথায় আসতে পারে যে এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা বলি, তো সেখানে আমরা সেটাকে আমরা বেশিরভাগ সময় হরপ্পা সভ্যতাও বলি, তো এইটাকে সাডেনলি এইটা করলো, এই হরপ্পা ইন্দাস সাইটটা নামকরণ করার পরে এটা জন মার্শাল, স্যার জন মার্শাল কি মার্শাল এই নামটা কিন্তু করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66 কী বলছে, উইচ অফ দ্য ফলোয়িং ডোমেস্টিকেটেড অ্যানিমেলস ওয়াজ কনস্পিশুয়াস বাই ইটস অ্যাবসেন্স ইন দ্য টেরাকোটাস অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন। এটার মানে কি, কনস্পিশাস মানে হচ্ছে সুস্পষ্ট, মানে কো এর মধ্যে ইন্দাস সিভিলাইজেশনের যে পোড়ামাটির যে বিভিন্ন জিনিসগুলো ছিল তাতে কোন প্রাণীর মানে কোন গৃহপালিত পশুর অ্যাবসেন্সটা সুস্পষ্টভাবে বোঝা গেছে। সো এতে কোন গৃহপালিত পশুর অ্যাবসেন্স বোঝা গেছে, কাউ, কাউয়ের কিন্তু কোনো ইয়ে পাওয়া যায়নি সেখানে। তো এবার দেখো এখানে নেক্সট কোশ্চেন দেখবো আমরা, এক মিনিট, হ্যাঁ নেক্সট কোশ্চেন হচ্ছে, কংক্রিট এভিডেন্স অফ দ্য ইউজ অফ কটন ক্লোথস বাই দ্য হরপ্পানস কামস উইথ উইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য সাইটস। সো এর অ্যান্সার কী হয়ে যাবে, মহেঞ্জোদারো। হরপ্পার মানে হরপ্পানরা যে কটনের জামাকাপড় ইউজ করতো তার মানে একদম
দৃঢ় একটা প্রমাণ পাওয়া গেছে সেটা কোন ইন্দাস সাইটে, মহেঞ্জোদারোতে। নেক্সট কোশ্চেন দেখবো, দ্য হাউসেস অফ অল দ্য ইন্দাস সাইট সরি সিটিস এক্সেপ্ট ওয়ান, মানে একটা ইন্দাস সিটি বাদ দিয়ে বাকি সমস্ত ইন্দাস সিটির বাড়িগুলোতে সাইডে, মানে বাড়ির সাইডে এন্ট্রান্স থাকতো, মানে মেন যে ঢোকার গেট সেটা থাকতো, কিন্তু একটা পার্টিকুলার সিটি আছে যেখানে কিন্তু বাড়িগুলোর দরজা সেটা কিন্তু মেন স্ট্রিটে থাকতো, মেন স্ট্রিটের দিকে থাকতো। সো সেই এক্স্যাক্ট পার্টিকুলার সিটিটা কি, সেটা হচ্ছে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। আর বাকিগুলো তো জানো, কালীবঙ্গান রাজস্থান, আর বাকিগুলো তো বলেই দিলাম। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 69, আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস রিভিলড দ্যাট দ্য ইন্দাস পিপল ইউজড ডিফারেন্ট টাইপস অফ ওয়েপন্স, বাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ওয়াজ ডেফিনেটলি নট ইন দেয়ার পজিশন। সো ইন মানে প্রত্নতাত্ত্বিকগণ তারা কিন্তু বলেছেন যে ইন্দাস পিপলরা বিভিন্ন ধরনের অস্ত্র ইউজ করতো, বাট এর মধ্যে কোনটা তাদের এতে ছিল না, মানে বাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ওয়াজ ডেফিনেটলি নট ইন দেয়ার পজিশন, তারা কোনটা আর কি ইউজ করতো না। সো এখানে অপশানগুলো যেগুলো বলছে প্রত্যেকটার মানে জানার দরকার। সবার প্রথম সর্ড অ্যান্ড বডি আর্মার মানে হচ্ছে তলোয়ার, এবং যে বর্মগুলো ইউজ করা হয় সেইগুলোকে বলা হতো। এছাড়া হচ্ছে ড্যাগার অ্যান্ড মেস, এটাকে কি বলা হতো? খঞ্জার। এবং গদা, এটা বলা হতো বো অ্যান্ড অ্যারো, এটা হচ্ছে তীর ধনুক। স্পিয়ার অ্যান্ড এক্স, এটা হচ্ছে বর্ষা। এবং কোড়াল যেটাকে বলা হয় ওটাকেই বলা হচ্ছে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? সোর্ড অ্যান্ড বডি আর্মার। সো এই তলোয়ার এবং যে এই বর্মগুলো, এইটা কিন্তু ওই সময় ছিল না। নেক্সট কোশ্চেন নাম্বার 70 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং বার্ডস ওয়াজ ওয়ারশিপড বাই দ্য হরপ্পান পিপল, হরপ্পার যে মানুষজন ছিল তারা কোন পাখিটাকে এর মধ্যে পূজা করত? তারা কিন্তু পূজা করত পিজিয়ান, পায়রাকে পূজো করত। ইম্পর্ট্যান্ট কোশ্চেন খেয়াল রাখবে, এখানে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোনোটাই স্কিপ করে যাবে না। দ্য ইন্দাস পিপল প্রবাবলি ফলোড ডিফারেন্ট মেথডস অফ ডিসপোজাল অফ দ্য ডেড, বাট দ্য মোস্ট কমন, মানে তারা মৃতদেহ সৎকার করতো বিভিন্ন ধরনের মেথডে, বা সব থেকে বেশি কোন মেথডে করতো সেটা হচ্ছে ইনহিউমেশন ফর কমপ্লিট বারিয়াল। ইনহিউমেশন মানে হচ্ছে সমাধি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72, হু অ্যামাং দ্য ফলোয়িং আর্কিওলজিস্ট হ্যাজ বিন ক্লেমিং দ্যাট হি হ্যাজ সাকসেসফুলি ডেসিফার্ড দ্য ইন্দাস স্ক্রিপ্ট থ্রু আদার্স হ্যাভ নট সরি দো আদার্স হ্যাভ নট অ্যাকসেপ্টেড হিজ ক্লেম। কোন আর্কিওলজিস্ট ক্লেম করেছে, যে দাবি করেছে যে তিনি সফলভাবেই এই ইন্দাস স্ক্রিপ্টটাকে কিন্তু ডেসিফার করেছিলেন, কিন্তু বাকি আর্কিওলজিস্টরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। তো এই কথাটাকে মানে এটাকে ক্লেম করেছেন কে? সেটা হচ্ছে এস আর রাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমাল ফিগার্স ইজ ফ্রিকোয়েন্টলি রিপ্রেজেন্টেড ইন মোস্ট অফ দ্য ইন্দাস সিলস, সব থেকে বেশি মানে বেশিরভাগ ইন্দাস সিলে কোন অ্যানিমাল ফিগারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে বারে বারে? এর অ্যান্সার কি হয়ে যাবে? ইউনিকর্ন। ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খেয়াল রাখবে। আজকের লাস্ট দুটো কোশ্চেন আর বাকি আছে। ওয়ান অফ দ্য ইন্দাস সাইটস হ্যাজ দ্য ইউনিকনেস অফ হ্যাভিং ডাবল বুরিয়ালস, দ্য প্র্যাকটিস অফ বারিং আ মেল অ্যান্ড আ ফিমেল টুগেদার ইন আ সিঙ্গেল গ্রেভ, পিক ইট আউট ফ্রম দ্য ফলোয়িং। সো একটাই কবরের মধ্যে একটা মেল এবং একটা ফিমেলের বডি একসাথে কবর দেওয়ার এই যে প্র্যাকটিসটা, মানে একটা ইউনিক প্র্যাকটিস, তো এইটা কোন ইন্দাস সাইটসে করা হতো এটা জানতে চেয়েছে। এটাও কিন্তু লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। ওকে, এছাড়া হচ্ছে এখানে নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা, আজকে লাস্ট কোশ্চেন। ইন অলমোস্ট অল দ্য ইন্দাস সিটিস এক্সেপ্ট আ ফিউ দ্য লোয়ার টাউন ওয়াজ নট ফর্টিফাইড, পিক আউট ফ্রম দ্য ফলোয়িং সিটিস ওয়্যার দ্য লোয়ার টাউন টুগেদার উইথ দ্য সিটারেল ওয়াজ অলসো ফর্টিফাইড বাই আ ব্রিক ওয়াল। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে? এর অ্যান্সার হবে কি? লোথাল। লোথালেই কিন্তু একমাত্র লোয়ার টাউনটাকে সিটাদেলের সাথে একসাথে ফর্টিফাইড করা হয়েছিল ব্রিক, মানে ইটের দেওয়ালের মাধ্যমে, বাট বাকি সমস্ত জায়গায় কিন্তু লোয়ার সরি ইন অলমোস্ট অল দ্য ইন্দাস সিটিস, হ্যাঁ বাকি সমস্ত জায়গায় কিন্তু লোয়ার টাউনটাকে ফর্টিফাইড করা হতো না।
সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর বাকিদের সাথেও শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয়। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমি কথাটা বারবার বলছি তোমাদেরকে, কারণ তোমরা কিন্তু ভিডিও দেখো বাট লাইক করো না, সেই জন্যই বলছি যদি ভালো লাগে লাইক করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।